বাংলাদেশ সেনাবাহিনীর জায়গা নিচ্ছে রাশিয়ার ভাড়াটে বাহিনী অগ্নার গ্রুপ ইতিমধ্যে আফ্রিকার দেশ মালি থেকে ফিরবে বাংলাদেশ সেনাবাহিনীর দেড় হাজার সৈনিক কারণ আফ্রিকার এই দেশটি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী চায় না তার পরিবর্তে নিরাপত্তার জন্য রাশিয়ার অগ্নার বাহিনীকে দায়িত্ব প্রদান করবে পর্যায়ক্রমে আফ্রিকার বহু দেশ শান্তিরক্ষী বাহিনীকে বহিষ্কার করবে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বর্তমানে আফ্রিকার বহু দেশে দায়িত্ব পালন করে তবে তাদের অবস্থান বহুলাংশে নিরপেক্ষ যে কারণে আফ্রিকার দেশগুলো পছন্দ করে না কারণ ওই দেশগুলোর সরকারের পক্ষে বিশাল ভূখণ্ডে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয় না এক্ষেত্রে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বাধা হয়ে দাঁড়ায় এমন অবস্থায় আফ্রিকার দেশগুলো চাচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন বন্ধ করতে এছাড়া এই সুযোগ নিয়ে আফ্রিকার সম্পদ লুণ্ঠন করে অনেক দেশের সেনাবাহিনী পাশাপাশি স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীকে হাতিয়ার এবং প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন আফ্রিকার বহু দেশের জন্য এখন সমস্যার কারণ যে কারণে তারা চায় শান্তিরক্ষী মিশন বন্ধ করতে বিপরীতে রাশিয়ার ভাড়াটে বাহিনী অগ্নার গ্রুপকে অন্তর্ভুক্ত করতে বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য দীর্ঘমেয়াদী সংকটের কারণ কেননা শান্তিরক্ষী মিশন বন্ধ হলে সেনাবাহিনীর অর্থনৈতিক সক্ষমতা দুর্বল হবে ফলে সেনাবাহিনী অভ্যন্তর নিশ্চিত হস্তক্ষেপ করতে বাধ্য হবে কারণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় সাত হাজার সৈনিক জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে নিয়োজিত যার মাঝে অন্তত ছয় হাজার কিংবা তার চেয়েও বেশি শুধুমাত্র আফ্রিকায় নিয়োজিত সেক্ষেত্রে চার থেকে পাঁচ হাজার সৈনিককে দেশে ফিরতে হতে পারে একমাত্র মালি থেকে দেড় হাজার সেনাবাহিনী ফিরবে বিভিন্ন সূত্র অনুযায়ী আফ্রিকার আরও দেশ মালির পথ অনুসরণ করবে বিপরীতে বাংলাদেশ সেনাবাহিনী বহুলাংশে অগ্নার বাহিনীর ভূমিকায় আসতে পারে এছাড়া আফ্রিকায় টিকে থাকতে হলে অন্য কোনো পথ নেই আফ্রিকার দেশ লিবিয়াতে অভিযানের মাধ্যমে যাত্রা শুরু করে অগ্নার বাহিনী রাশিয়ার ভাডাটে বাহিনী লিবিয়াতে ছিল গেম চেঞ্জার ভূমিকায় যে কারণে নিকটবর্তী দেশ মালি একই পথ অনুসরণ করেছে কারণ ওই সকল দেশের সরকার এবং সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করে অগ্নার বাহিনী বিপরীতে জাতিসংঘের আহত বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনভাবে কাজ করে এমন অবস্থায় আফ্রিকার বহু দেশ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ফলে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারণ জাতিসংঘের সবচেয়ে বড় সৈনিক সরবরাহকারী দেশের নাম বাংলাদেশ এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এমন অবস্থায় কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবে আফ্রিকার দেশগুলো পূর্বের মতো জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী চায় না বাংলাদেশ সেনাবাহিনী এ সম্পর্কে অনেক পূর্ব থেকে অবগত যে কারণে আফ্রিকার দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বিষয়ে দু হাজার তেইশ সালের শুরুতে আফ্রিকার দেশ গাম্বিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিল বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর বাংলাদেশ সেনাবাহিনী আফ্রিকার দেশগুলোর সঙ্গে এক হয়ে কাজ করবে কেননা এছাড়া আফ্রিকায় টিকে থাকতে পারবে না রাশিয়ার ভাটাটা বাহিনী গ্রুপ আফ্রিকায় ধীরে ধীরে অপ্রত্বন্দ্বী অবস্থানে চলে আসবে এমন অবস্থায় জাতিসংঘের শান্তিরক্ষী মিশন আফ্রিকায় বন্ধ হবার অবস্থান তৈরি হবে তাই বাংলাদেশ সেনাবাহিনীর কৌশলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবে আফ্রিকার দেশে দেশে যদি কোনো দেশ চায় তাহলে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমেও সেনাবাহিনী মোতায়েন করবে গাম্বিয়ার সঙ্গে এভাবেই কাজ করতে শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী যার অগ্রগতি দেখতে সাম্প্রতিক সময় গাম্বিয়া সফর করেছেন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর জন্য জাতিসংঘের শান্তিরক্ষী মিশন অর্থনৈতিকভাবে সচ্ছল হবার সবচেয়ে বড় মাধ্যম তাই সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করবে যাতে এই মিশন বন্ধ না হয় তবে সময়ের সঙ্গে সঙ্গে অবশ্যই আফ্রিকার মিশন কমে আসবে আগামী ছয় মাসের মাঝে আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান প্রায় এক তৃতীয়াংশ কমবে বাংলাদেশ সেনাবাহিনীর আগামী দুই থেকে তিন বছর পর জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে শোচনীয় অবস্থায় থাকবে কারণ এই বাহিনীর পরিধি কমতে শুরু করেছে এমন অবস্থায় আফ্রিকার পরিবর্তে অন্য দেশের সঙ্গে কাজ করা উত্তম হবে এক্ষেত্রে আরব বিশ্বের পাশাপাশি এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে কাজ করা সম্ভব যদিও বাংলাদেশ সেনাবাহিনী ও প্রতিরক্ষা দপ্তর আরব বিশ্বের সঙ্গে কাজ করতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোতে রীতিমতো সিরিয়াল দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কারণ কুয়েতে নিরাপত্তায় কাজ করে পাঁচ হাজার কিংবা তার চেয়ে বেশি সৈনিক পর্যায়ক্রমে এই সংখ্যা দশ হাজার করা প্রতিরক্ষা দপ্তরের লক্ষ্যমাত্রা এছাড়া কাতারের নিরাপত্তায় দেড় হাজার সেনাবাহিনী চলতি বছরের মাঝে কাজ শুরু করবে বাংলাদেশের লক্ষ্য অন্তত পাঁচ হাজার সেনাবাহিনী কাতারে মোতায়েন করা অবশ্য কাতার বাংলাদেশ থেকে অতিরিক্ত সেনাবাহিনী নিতে আগ্রহী অন্যদিকে সৌদি আরবে কাতারের তুলনায় দ্বিগুণ সম্ভাবনা রয়েছে হয়তোবা সেখানে কয়েক হাজার সেনাবাহিনী মোতায়েন করা হতে পারে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে আগামী পাঁচ বছর পর নব্বই শতাংশ কমে গেলেও সমস্যা হবে না যদি আরব বিশ্বের সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে পারে তবে এই সুযোগ নেওয়ার দীর্ঘমেয়াদী ঝুঁকিও কম নয় সেনাবাহিনীর মাধ্যমে দেশ যখন অনেক বেশি লাভবান হবে তখন তারা দেশের অনেক ইস্যুতে কথা বলবে এবং প্রয়োজন হলে হস্তক্ষেপ করবে বিষয়টি ভবিষ্যতে পাকিস্তান সেনাবাহিনীর পথকে অনুসরণ করার সুযোগ দিতে পারে আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে